আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আপনাদের একটি সুন্দর একটি রান্না। তো এখানে নিয়ে নিয়েছি আমি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ ভুনা বা চচ্চড়ি যেই যাই বলুন। তো চলুন রান্নাটা শুরু করি। ট্যাংরা মাছ ভুনা, তো আমি প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মাছে হলুদ মরিচ দিয়ে দিব, মাছগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণ মরিচ দেব, আর দিয়ে দেব লবণ। তো আমি এখন এগুলো মেখে নেবো। আমি এখানে মেখে নিয়েছি, এবার চলে যাব চুলাতে। চলুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর মাছগুলো যেন কড়াই তেল না লেগে যায় কারণে কড়াইয়ের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম। আচ্ছা, একটা টিপস বলতে পারেন, যারা জানেন না তারা এটা টিপসটা কাজে লাগাবেন। ভেজে কড়াইতে মাছ একটুও লেগে যাবে না। তো আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেবো মাছগুলো। দেখুন আমার মাছ কিন্তু একটা করার জন্য লেগে থাকেনি, খুব সুন্দর করে সব উঠে যাচ্ছে। তো আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ। আমি যেই তেলে মাছটা ভেজেছিলাম ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হোক, আমরা 2 মিনিট পরে ফিরে আসছি। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে একটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, হলুদের গুঁড়া। পরিমাণ মতো দেবেন আপনারা, যে যতটুকু রান্না করবেন ওই পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প পরিমাণ পানি, মশলাগুলো কষানো হয়। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আদা, রসুন, দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। মশলাগুলো কষানো হচ্ছে খুব সুন্দরভাবে। তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এখন।
এখন দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন আমার তরকারিটা হতে থাক, 10 মিনিটের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব কাঁচা মরিচ। এখন আমি ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব। রান্নার মধ্যে যদি কোনো কিছু মিস হয় বা ভুল হয় আপনারা আমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন, এতে করে আমার ভুলগুলো আমি ধরতে পারবো। চলুন বন্ধুরা আপনাদেরকে তরকারিটা পরিবেশন করে দেখাই, আমার রান্নাটা শেষ। এই দেখুন বন্ধুরা ট্যাংরা মাছের চচ্চড়ি, আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। এই তো আই করি বা এই কেমনই করি, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।